হ্যালো এভরিওয়ান, কি খবর সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সো আজকে মেইনলি আমাকে একটা পার্টি প্রোগ্রামে যেতে হবে, তো তার জন্য একটু মেকআপ নিতে হবে। সো অ্যাট ফার্স্ট আমি স্নান রান করে চলে এসেছি, অ্যান্ড আজকে যেহেতু একটা প্রোগ্রাম সো একটু লেন্স পরে নিচ্ছিলাম, অ্যান্ড লেন্সটা খুব ইজিলি আমি আমার চোখে সেট করতে পারি। তোমরা অনেকে আমাকে লেন্স পরার ভিডিও দেখতে চেয়েছো, আমি আশা করছি তোমাদেরকে নেক্সট ডে লেন্স পরার একটা ভিডিও শেয়ার করবো। সো অ্যাট ফার্স্ট আমি একটু টোনার অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু আমি দুপুরবেলা থেকে বের হব, অনেক টাইম আমার ফেসে মেকআপ থাকতে পারে। সো অ্যাট ফার্স্ট একটু টোনারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড মেকআপটাকে লং লাস্টিং করার জন্য একটা সেটিং স্প্রে আমি আমার ফেসে খুব সুন্দর করে সেট করে নিচ্ছি। যেহেতু দুপুরবেলার দিকে আমি বের হচ্ছি, তো সানস্ক্রিন মাস্ট ইউজ করতে হবে, তো এই জন্য আমি নিউট্রিজেনের এই সানস্ক্রিনটা ফেসে অ্যাপ্লাই করে নিলাম, অ্যান্ড দেন প্রাইমারের জন্য আমি মেবেলিন নিউইয়র্কের এই প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ফেসে খুব সুন্দর করে আমি আমার প্রাইমারি লেভেলের প্রোডাক্টগুলো ইউজ করার পরে আমি আমার আইব্রো স্টার্ট করে নিব। সো অফ ক্যামেরাতে মেইনলি আমার অর্ধেক আইব্রো স্টার্ট করে নিয়েছে, কারণ আমার ক্যামেরার সামনে আর্ট করতে একটু বেশি প্রবলেম ক্রিয়েট হয় এবং অনেক বড় হয়ে যায় ভিডিওটা। সো অ্যাজ এ কনসিলার আমি মেবেলিন সুপারস্টার এই ফাউন্ডেশনটা নিচ্ছি, যেহেতু আমাকে আজকে বাইরে বেরোতে হবে এবং বাইরে অনেক বেশি রোদ, সো যাতে আমার মেকআপটা লং লাস্টিং হয়, দ্যাটস ওয়াই আমি আজকে ফাউন্ডেশনের জন্য মেবেলিন নিউইয়র্কের এই ফাউন্ডেশনটা চুজ করেছি। তো বেসটা দেওয়ার পরে আমি একটা ভেজা পাপড়ি আমি বেসটা খুব সুন্দর করে ব্লেন্ড আউট করে নিচ্ছি, অ্যান্ড দেন এখন আমি আমার আইটাকে সেট করার জন্য ফকুলারের একটা লুজ পাউডার দিয়ে আমি আমার আই বেসটাকে সেট করে নিলাম, যাতে কোনো ক্রিজ লাইন না হয়। এখন চলে যাব আমি আমার আই মেকআপে। তো আই মেকআপের জন্য বিউটি ক্লার্স এর কালার স্টুডিওর প্যালেটটা থেকে এই নিউড কালারের শেডটা নিব, অ্যাজ এ ট্রানজিশন কালার হিসাবে আমি আমার ক্রিজিটাকে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড আজকে আমি একটা নিউড কালারের শেড নিয়ে অ্যাপ্লাই করছি এবং নিউড কালারের একটা আই লুক দেওয়ার ট্রাই করব, যেহেতু আমি একটু হোয়াইট কালারের শাড়ি পরতে চেয়েছি, সো এই জন্য একটা নিউড কালারের লুক দেওয়ার ট্রাই করছি। সো এই যে একটু ডার্কার শেডটা নিয়ে আমি আবার আমার ট্রানজিশন কালারের সাথে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড আউট করে দিচ্ছি, যাতে খুবই সুন্দর একটা ভাইব দেয়, একটা বোল্ড টাইপের লুক দেয়। সো এটাকে খুব সুন্দর করে আমি ব্লেন্ড আউট করে দিলাম, অ্যান্ড দেন আমি হচ্ছে কি একটা শিমার টাইপের কালার নিয়ে নিব। এই শিমার টাইপের কালারটা নিয়ে আমি আমার ইনার কর্নার থেকে লিডের মাঝ বরাবর এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ কাট ক্রিজ টাইপের। সো যেহেতু আমি কাট ক্রিজ করিনি, শর্টভাবে যেভাবে কাট ক্রিজ করা যায় সেভাবে করে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো এই তো আমার আই লুকটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি আসলে তেমন কিছু করতে চাচ্ছি না, খুবই সিম্পল রাখার ট্রাই করতেছি, অ্যান্ড দেন এই ব্রাউন কালারের শেডটা নিয়ে আমি আমার আউটার কর্নার থেকে একটু অ্যাপ্লাই করে নিব, যাতে করে একটু ফোকাসটা দেয়, অ্যান্ড এটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। সো এই জন্য আমি আমার আউটার কর্নারের দিকে এই কালারটা শেডটা নিয়ে নিয়েছি, যাতে আমি যে কালারগুলো অ্যাপ্লাই করেছি সেগুলো একটু বেশি মানে আকর্ষণীয় হয়। সো এই তো আমার আই লুকটা অলমোস্ট ডান, এখন আমি ওটা লাইনার টেনে নিব, অ্যান্ড ল্যাকমির এই লাইনারটা দিয়ে আমি খুবই চিকন করে লাইনারটাকে টেনেছি, যাতে খুবই ন্যাচুরাল লাগে। আর এখন আমি বপের একটা মাস্কারা দিয়ে আমি আমার ল্যাশগুলোতে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটা মাস্কারা। সো এই তো ছিল আমার লুক, অ্যান্ড এখন আমি চলে যাবো বেস মেকআপে। তো বেস মেকআপের জন্য আমি ফাউন্ডেশন হিসাবে সুপারস্টার এই ফাউন্ডেশনটাই নিচ্ছি। আমি আগেও বললাম যে যেহেতু আমি আজকে বাইরে যাব এবং আমার অনেক টাইম থাকতে হতে পারে, সো এই জন্য যাতে মেকআপটা লং লাস্টিং হয়, দ্যাটস ওয়াই আমি মেবেলিন নিউইয়র্কের এই ফাউন্ডেশনটা নিয়েছি। অ্যান্ড তোমরা কিন্তু খেয়াল করেছো আমি কোনো কালার কারেক্টার করি নাই, কারণ কালার কারেক্টার করলে ফেসটা অনেক বেশি ভারী হয়ে যায়, সো আমি একটু হালকা চাচ্ছিলাম, দ্যাটস ওয়াই আমি এগুলোকে স্কিপ করে গেছি। এখন আমি পপুলার এই লুজ পাউডারটা দিয়ে আমি আমার পুরো ফেসটাকে খুব সুন্দর করে সেট করে নিব, অ্যান্ড আমি মনে করি যত ক্রিমি প্রোডাক্ট তুমি অ্যাভয়েড করতে পারো তত বেশি তোমার স্কিনটা একদম ন্যাচারাল লাগবে, আর তুমি যত বেশি তোমার ফেসে কনসিলার কালার কারেক্টার এগুলো ইউজ করবা তোমার ফেসটা তত বেশি ক্রিজ করবে, অ্যান্ড মেকআপটা কিন্তু একটু ভারী হয়ে যাবে। সো এখন আমি জাস্ট তুলিতে লেগে থাকা যে কন্ট্রোলটা ছিল সেইটা দিয়ে আমি জাস্ট একটু কন্ট্রোল করে নিচ্ছি আমার ফেসটাকে, খুব বেশি করবো না, কারণ তোমরা দেখতে পারছো আমি খুব ন্যাচারাল থাকার চেষ্টা করছি। সো এখন আমি টেকনিকের এই প্যালেটটা থেকে একটু নোজটাকে কন্ট্রোল করে নেবো, একটু শার্প করে নেবো বেসিক্যালি। সো এই তো এইটাকে একটু আমি ভালোভাবে শার্প করছি, বাট আমি আমার স্কিনটাকে খুব বেশি শার্প করি নাই, কারণ একটু ন্যাচারাল থাকার ট্রাই করতেছিলাম। সো দেন আমি এখন আমার ফেসে ব্লাশ অ্যাপ্লাই করে নিবো। তো কালার ফিক্স টেকনিকের কালার ফিক্স এই প্যালেটটা থেকে এই কালারটা নিয়ে আমি আমার ফেসে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু ফেসটা অলমোস্ট অনেক কিউট লাগছে এবং মনে হচ্ছে ন্যাচারাল, এটা আমার ন্যাচারাল স্কিন, অ্যান্ড আমার কিন্তু এই টাইপের লুক সব থেকে বেশি পছন্দ, একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস লাগবে, অ্যান্ড নো মেকআপ লুক টাইপের, অ্যান্ড খুবই ন্যাচারাল লাগে এই টাইপের মেকআপ লুকগুলা। সো এই তো আমার ফেসে ব্লাশটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন আমি নিজের লোয়ার ল্যাশ লাইনে এই কালারটা নিয়ে জাস্ট হালকা একটু স্মাশ ডাউন করে দিচ্ছি, যাতে করে
আমার উপরে যে মেকআপটা করেছি এবং নিচের এই মেকআপটার সাথে খুব সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এই তো আমার কাছে নিজের কাছে অনেক বেশি দেখতে ভালো লাগছে। অ্যান্ড এই টাইপের লুকের সাথে না তুমি লেন্সটা একটু গ্রে কালার লেন্স পরলে অনেক বেশি ভালো লাগে। সো এখন আমি সেটিং স্প্রে দিয়ে আমার ফেসটাকে সেট করে নিচ্ছি অ্যান্ড দেন হাইলাইটার অ্যাপ্লাই করবো। সো হুজুরের এই হাইলাইটারটা আমি আমার হাইলাইট পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি, নোজে, আমার চেকে, আমার আইব্রোজের উপরে অ্যান্ড চুটনিতে, যেই জায়গাগুলোতে মেইনলি হাইলাইট পয়েন্টগুলো সেই জায়গাগুলোতে আমি হাইলাইট করে নিচ্ছি। সো এই তো অ্যান্ড আমি আমার ব্রাউনটাকেও একটু হাইলাইট করে নিব, আমার চোখের ইনার কর্নার দিকটাকেও হাইলাইট করে নিচ্ছি। তো এই তো আমার মেকআপ লুকটা, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু আজকে কমেন্টস করে জানাবো যে আজকের এই মেকআপ লুকটা তোমাদেরকে কেমন লেগেছে। অ্যান্ড এখন আমি একটা হোয়াইট কালারের কাজল আমি আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজলের ব্র্যান্ডটা আমার আসলে মনে নাই, আমি চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সের সবকটা প্রোডাক্টের নাম লিখে দিতে। অ্যান্ড আমি আজকে লিপসে এই দুইটা কালার মিক্স করে অ্যাপ্লাই করেছি, খুব সুন্দর একটা কালার এসছে। আর এই যে হচ্ছে আমার ফাইনাল লুক, বেসিক্যালি আমি একটু হোয়াইট শাড়ি পরতে চেয়েছিলাম বাট আনফর্চুনেটলি পরে পরতে পারি নাই, দেন ফিবিস পরেই আমি আসলে প্রোগ্রামটাতে চলে গিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে ভুলো না। দ্যাটস ফর টুডে, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা, বাই।